মিয়ানমারের অভ্যন্তরে শুক্রবার ব্যাপক গোলাগুলির সময় সীমান্তের এপারে বান্দরবানের তুম্ব্রু এলাকায় একটি মর্টার শেল এসে পড়ে। সীমান্তের শূন্যরেখা রোহিঙ্গা ক্যাম্পে এই ঘটনা ঘটে। মর্টার শেলের আঘাতে বাংলাদেশের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুম্ব্রু সীমান্তে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। আহত কয়েকজনকে উখিয়ার কুতুপালং হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে ইকবাল নামে একজন মারা যান, বাকিরা ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত ইকবাল ও আহতরা তুম্ব্রু সীমান্তের কোনাপাড়া রোহিঙ্গা আশ্রয়কেন্দ্রের বাসিন্দা। এই ঘটনার পর থেকে বান্দরবান সীমান্ত এলাকায় মানুষ আতঙ্কে আছে। ঘুমধুম সীমান্ত এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বাসিন্দাদের কেউ ঘরের বাইরে যাচ্ছে না। প্রত্যেকদিন বুম বুম করে আরা কোনো মিকাল দিন ফারি গুলি মারে আরা এখন দিহি দরাত। প্রশাসনের কর্মকর্তারা বলছে মিয়ানমারের অভ্যন্তরীণ গোলযোগের কারণে বান্দরবান সীমান্তে নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার কেন্দ্র উখিয়ার কুতুপালং উচ্চ বিদ্যালয়ে সরিয়ে নিয়েছে প্রশাসন। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে এবং তারা যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে সে কারণে আমরা ঘুমধুম স্কুলের ছাত্রছাত্রীদেরকে পরীক্ষার্থীদেরকে আমরা কুতুপালং স্কুলে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত গতকাল রাতেই নেই এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। এদিকে ঢাকায় এক অনুষ্ঠান শেষে এ ঘটনা সম্পর্কে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন বারবার সতর্ক করার পরেও মিয়ানমার কথা দিয়ে কথা রাখে না। আমরা মনে করি যে তাদের যুদ্ধ তাদের সীমানায় থাকা উচিত, তারা এখানে আমাদের সীমানায় এসে যে গোলা বারুদ পড়ছে এটা নিয়ে আমরা খুবই কড়া ভাষায় আমরা প্রোটেস্ট করেছি। আমাদের বিজিবি ওদের বিজিপির সঙ্গে কথা হচ্ছে, রেগুলার কথা হচ্ছে, তাদের আর্মির সঙ্গে কথা হচ্ছে, আমাদের ফরেন মিনিস্ট্রি তাদের ডেকে পাঠিয়ে আমাদের অবস্থানের কথা সুস্পষ্টভাবে আমরা জানিয়ে দিয়েছি। চলতি মাসের শুরুতে মিয়ানমারের যুদ্ধ বিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের ঘুমধুম এলাকায় পড়ে। এরপর গুলি ও মর্টার শেল পড়েছে আরও তিনবার। প্রতিটি ঘটনায় বাংলাদেশ মিয়ানমারের কাছে প্রতিবাদ জানিয়েছে এবং সতর্ক করেছে। এস এম সুমন, বৈশাখী সংবাদ, ঢাকা।